আসসালামু আলাইকুম, সুপ্রদর্শক শ্রোতা। পাইথন প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব টাইপ অফ ফাংশন আর আর্গুমেন্ট পাসিং অফ ফাংশন। অর্থাৎ যারা সি এবং সি প্লাস প্লাস করে এসেছেন তাদের জন্য এই টিউটোরিয়াল গুলো সুবিধা হবে। আমি খুব সংক্ষেপে ফাংশন কিভাবে সি প্লাস প্লাসে লিখেছেন, কম্পারেটিভলি তুলনামূলক ভাবে পাইথনে কিভাবে ফাংশন লিখতে হয় তা আলোচনা করব। তো টাইপ অফ ফাংশন কি, অর্থাৎ ফাংশন কত প্রকার আর কি? ফাংশন আমরা জানি যে সি প্লাস প্লাসে দুই প্রকার, একটা ইউজার ডিফাইন, একটা হলো বিল্ট ইন। বিল্ট ইন ফাংশন কোনগুলো, যেমন সি ইন ছিল, সি আউট ছিল, তারপরে হলো সিতে ছিল যেমন স্ক্যানএফ, প্রিন্টএফ, অর্থাৎ যে ফাংশনগুলো আগে ডিফাইন করা থাকে, হেডার ফাইল সেগুলো আমাদের নিতে হতো, যেগুলো কিভাবে কাজ করবে সেগুলো আমাদের সি এবং সি প্লাস প্লাসের লাইব্রেরি ফাংশনগুলোতেই ডিফাইন করা ছিল, হেডার ফাইলেই ডিফাইন করা ছিল। তো পাইথনে কি, পাইথনও ঠিক একই রকম সিস্টেম। এখানেও প্রিন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, স্ট্রিং এর লেন্থ বের করা, বা এখানে অনেক ফাংশন রয়েছে যেগুলো বিল্ট ইন। তো আর ইউজার ডিফাইন্ড ফাংশন গুলো হলো, মানে আমরা ফাংশন তৈরি করলাম যেটা একটা পার্টিকুলার কাজ করবে, অর্থাৎ আমাদের তৈরি বলা যায় একটা ছোট অটোমেটিক মেশিন। তো চলুন আমরা ফাংশন কিভাবে পাইথনে লিখতে হয়, ফাংশনের সিনট্যাক্স কিরকম সেগুলো একটু দেখবো, খুবই বেসিক ধারণা দেবো। আসলে আমি কোনো অ্যাডভান্স ধারণা দিতে পারবো না, কারণ আমিও পাইথন শিখছি। আচ্ছা, ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ মূলত, একবার যদি আমরা ফাংশন ডিফাইন করি, সেই ফাংশনটা আমরা পরে কল করলেই সেই ফাংশনটার কাজ আমরা বারবার করে ফেলতে পারবো। তার মানে পুনরায় রিইউজিবিলিটি, অর্থাৎ পুনরায় ব্যবহারের জন্য কোন একটা, পুনরায় কোন একটা কাজ বারবার করার জন্য তার ফাংশনটা কল করলে হয়ে গেল। তো এইখানে পাইথনে আমাদের ডেফ লিখতে হয়, অর্থাৎ ডিফাইন করতে হয় ফাংশনকে। আমি ডিফাইন করলাম হলো ধরেন একটা ফাংশন প্রি, পিআরআই। আচ্ছা, ডিফাইন হলো শো, শো নামে একটা ফাংশন, একে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং শেষে দুটো কোলন দিতে হবে। তো শেষে একটা কোলন দিতে হবে, এটা ফাংশন। এখানে অটোমেটিক্যালি ইন্ডেন্টেশন দেখতেছেন, এখানে কিন্তু আমাদের সি প্লাস প্লাসে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হতো, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয় না। এখানে অটোমেটিক্যালি একটা ট্যাব, এরকম এক ট্যাব দূরে চলে আসবে, আপনাদের যদি না আসে তাহলে আপনাদেরকে ট্যাবটা দিয়ে নিতে হবে। তো এই ফাংশনটা দিয়ে আমি কাজ করবো হলো প্রিন্ট করবো, হলো প্রিন্ট প্রিন্ট করব হলো একটা স্ট্রিং প্রিন্ট করব, সেটা হলো হ্যালো হ্যালো, এই স্ট্রিংটা আমি প্রিন্ট করব, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, WRLD, হ্যালো। আচ্ছা, এই এইটা আমি প্রিন্ট করব। তো এখন আমি যদি এইখানে ফাংশনটাকে কল করি, এই দেখেন এখানে যে সোজা নেমে আসছে তার মানে এই ফাংশনের ভিতরেই থেকে যাচ্ছে। তো আমি যদি বাইরে নিয়ে আসি, তাহলে এখন যদি আমি কল করি হলো শো, শো ফাংশনটা যদি এখন আমি কল করি, তাহলে এখন আমি যদি রান করি, তাহলে আমার কি প্রিন্ট করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে, আমরা এখানে ফাংশনটা কল করলাম, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো। আচ্ছা, আরেকটা আমি দেখাই, সাপোজ আমি ফর লুপ দিয়ে দেখাচ্ছি, হলো বারবার আমি কল করছি ফর আই ইন রেঞ্জ, এখানে আমি রেঞ্জ নিচ্ছি হলো ধরেন 5 বার, 5 দিলে এখানে আপনারা জানেন 5-এর চেয়ে 4 বার পর্যন্ত প্রিন্ট করবে। তো এখানে এখানে আই ডিফাইন করে দিতে হয় না, আই জিরো করে দিতে হয়, জিরো করে দিতে হয় না, জাস্ট আই শুরু থেকে হবে 5-এর চেয়ে কম, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত আমাদের এই আমি শো ফাংশনটা কল করব, ঠিক আছে। শো ফাংশনটা কল করলাম, ব্যাস এখন এখানে আমার 4 বার কিন্তু না, 4 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট প্রিন্ট করার কথা। তো আমি এখানে প্রিন্ট করছি, রান করছি, সিনট্যাক্স এরর। ও আচ্ছা, এখানে ফর এর পরে আমাদেরকে ফর এর পরে কোলন দিতে হবে, ঠিক আছে। এই যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার প্রিন্ট করেছে হলো হ্যালো হ্যালো ওয়ার্ল্ড কয়বার, 5 বার, ঠিক আছে, 0 থেকে শুরু করে। আচ্ছা, তো এইটা হলো ফাংশনের কাজ, যে ফাংশন আমি ডিফাইন করলাম এখানে, এখানে 5 বার কল করলাম, বা আমি যতবার কল করি ততবার কিন্তু আমার এখানে জাস্ট শো লিখলেই আমার এখানে ফাংশনটা কল হবে। আমি বারবার বলতেছিলাম যে যারা সি প্লাস প্লাস সি করে এসেছেন, যারা সিম্পল এখানে ফাংশন শিখতে চান, পাইথনের সিম্পল বেসিক একেবারে, তাদের জন্য এই টিউটোরিয়াল গুলো। আচ্ছা, এটা হলো ফাংশন। এখন কোনো আর্গুমেন্ট আমি এখানে পাস করি, এখন আমি যদি আর্গুমেন্ট পাস করি, ধরেন এখানে আমি দুইটা ইনপুট নিব হলো এক্স আর ওয়াই, ঠিক আছে, দুটো ইনপুট নিব এখানে এক্স ওয়াই। তো এইখান থেকে আমি ফাংশনে দুটো সংখ্যা পাঠাবো, আর এখানে সেই এক্স ওয়াই দুটো যোগ করে প্রিন্ট করবো। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে আমি এক্স প্লাস ওয়াই প্রিন্ট করবো, এক্স প্লাস ওয়াই। এখন
আমি এইখানে শোতে শোতে দুটো এলিমেন্ট পাঠাচ্ছি, একটা হলো কমা দিয়ে 6 7। তো এখন আমি 6 7 পাঠালাম, এখানে 6 7 যাবে শো ফাংশনের উপরে গিয়ে আমার এখানে কিন্তু এক্স আর ওয়াই যোগ করে পাঠাবে। তো এখানে নাও হতে পারে, কারণ আগে শো ফাংশনটা আসলে কিন্তু দেখি না, ঠিক আছে। এখানে এখানে এসে যখন দেখেছে শো শো দুটি ইনপুট নিয়েছে 2 7, এখানে আর্গুমেন্ট সংখ্যা কম বেশি করলে কিন্তু আবার হবে না, 7 আর 2 যোগ করেছে, ঠিক আছে। এখন আমি এখানে আরেকটা কাজ করতে পারি, আমি এখানে ইনপুট নিতে পারি, ইনপুট নিতে পারি আর ইনপুট দুটো বার পাঠাতে পারি। তার ইনপুট নিয়ে দুঃখিত, ইনপুট আমি দুটো নিচ্ছি, হলো এতে ইনপুট নিচ্ছি, ইনপুট এতে ইনপুট নেব, আবার হলো বিতে ইনপুট নেব, বিতে নেব হলো ইনপুট, বিতে ইনপুট নিচ্ছি, এ আর বিতে ইনপুট নিচ্ছি। তো আমি এ আর বিতে ইনপুট নেব আর এ আর বি এখানে পাঠাবো, এই যে এ কমা এ আর বি ইনপুট নিলাম, এ আর বি শো ফাংশনে পাঠাবো, তো ওটা আমার প্রিন্ট করে দেখাবে যোগফল। তো এখন আমি রান করি, এইখানে এখন আমার দুটো ইনপুট দিচ্ছে, হলো একটা আমি 4 আর একটা হলো 9। তো দেখেন 4 আর 9, আচ্ছা যাই হোক, এখানে 4 আর 9 দিয়েছি, কিন্তু 4 আর 9 এখানে যোগ বলতে এটা স্ট্রিং হিসেবে ধরে নিয়েছে, এখানে পাশাপাশি রেখেছে। তো আমি যদি এটা স্ট্রিং নিচ্ছি না ইঞ্চ নিচ্ছি সেটা পাশে বলে দিই, এর আগে টিউটোরিয়াল গুলোতেও আমি বলে দিয়েছি যে আমি যদি এখানে ইঞ্চ দিয়ে দিই ইনপুটটাকে, অর্থাৎ এটা আমার যে ইনপুট নিচ্ছে সেটা হলো ইন্টিজার, ঠিক আছে, টাইপ কাস্টিং এর মতো এটা আমার ইন্টিজার। ওকে, এবার দুইটি ইন্টিজার ইনপুট নিচ্ছে, আমি এখন আবার রান করব। হ্যাঁ, তো এখানে দুটি ইন্টিজার ইনপুট নিলাম, একটা 4 একটা 7, এবার ইন্টিজার, এবার কিন্তু আমার যোগ করে দেখাচ্ছে 11, কারণ আমি এখানে ইন্টিজার ইনপুট নিয়েছি, ঠিক আছে। তো ইনপুট এভাবে নিলাম, দুটো যোগফল আমরা প্রিন্ট করবো, এটা সিম্পল একটা ফাংশন। তো এইভাবে ফাংশন আমরা পাইথন ইউজ করতে পারি। তো ফাংশনের আবার ফাংশনের কিন্তু ফাংশন ব্যবহার কিন্তু আমরা যদি না শিখি তাহলে কিন্তু প্রোগ্রামকে আমরা খুব সহজে বারবার ইউজ করতে পারবো না, ঠিক আছে। আবার ফাংশন যদি আমরা এমন করে ফেলি যে ফাংশন আগেই কল করলাম কিন্তু ডিক্লেয়ার মানে কোনো ফাংশনের ডিফিনিশন দিইনি, অর্থাৎ এই যে এই শোটা যদি আমি আগেই দিতাম এখানে উপরে ডিফিনিশন না দিয়ে, তাহলে কিন্তু এই শোটা যদি আমি আগেই দিতাম উপরে, তাহলে কিন্তু আমার এটা ইরর দেখাতো, ঠিক আছে। এগুলো হলো ফাংশন নিয়ম, এটা আমরা যারা সি করেছি তারা বুঝতে পারবো খুব সহজে। তো এই তো ফাংশনের আর্গুমেন্ট এরকম। তো আরো কিছু ফাংশনের বিস্তারিত আলোচনা আমি করব, যেমন ধরেন রিটার্ন, আমি এখানে যদি প্রিন্ট দেওয়ার আগে জাস্ট এখানে রিটার্ন করে দেই, রিটার্ন হলে আপনারা যারা সি করেছেন তারা জানবেন রিটার্ন এক্স মাল্টিপ্লাই ওয়াই, এখানে এক্স আর ওয়াই গুণফল যদি আগে রিটার্ন করে দেয় তখন কিন্তু যোগফলটা প্রিন্ট করবে না। তাহলে দেখি আমি কিভাবে এটা করে, এখানে আমি ইনপুট নিচ্ছি হলো 3 আর হলো 5, এখানে রিটার্ন করেছে 3 5 15, কিন্তু আমার এখানে শো করিনি, আমি এখানে আর কোনো প্রিন্ট করিনি। তো আমি যদি এই শো ফাংশনটা যেটা কল করেছি সেটা যদি প্রিন্ট করে দিই, তাহলে কিন্তু আমার প্রিন্ট এবার শো ফাংশন যেটা রিটার্ন করবে সেটা কিন্তু আমার প্রিন্ট করবে 15, তার মানে আমি রিটার্ন করে দিয়েছি আর ওইখানে এই প্রিন্ট ফাংশনে কিন্তু ঢুকেনি, ঠিক আছে। তাহলে এখানে আমি দিলাম 3, এখানে দিলাম হলো 6, দেখেন 318 এখানে প্রিন্ট করে দিল। তো এভাবে করে আমরা রিটার্ন করে দিতে পারি ফাংশনের ভ্যালু। তো এখানে যেটা রিটার্ন করেছি তারপরে আর কিন্তু কোনো এই এই প্রিন্ট ফাংশনটাতে আমার কোনো এই প্রিন্ট ফাংশনে কিন্তু আমার প্রোগ্রাম আসেনি। তো ইফ এলস এখানে ব্যবহার করতে পারি, ইফ যদি এক্স ওয়াই সে বড় হয় তাহলে রিটার্ন, এটা এলস রিটার্ন, এটা রিটার্ন করে দিলে, রিটার্ন করে দিলে আর ফাংশনটা ওখানে আর ঘুরবে না বা ওখানে কোনো কাজ করবে না, ওর নিচে আসবে না। তো এইভাবে করে আমরা ফাংশন আমরা পাইথন ইউজ করতে পারি। তো ফাংশনের আরো আরো অনেক ব্যবহার রয়েছে, অনেক ধরনের ফাংশন রয়েছে, এর পরবর্তীতে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আশা করছি যে ফাংশনের বিস্তারিত এবং কিছু অ্যাডভান্স কিছু ডেভেলপ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।